ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রত্যেকে। আই এম এক্সেলেন্ট। আমরা যেভাবে গত ডিজিটাল ক্লাসগুলো করেছি তোমাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে এবং তোমরা নিশ্চয়ই দেখছো এবং সেখান থেকে তোমাদের পঠন পাঠন নিশ্চয়ই চালু রেখেছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বই থেকে সে ধারণা সম্পর্কিত যে অধ্যায় রয়েছে পৃষ্ঠা 105-এ আজকের পাঠ করবে। সুতরাং সময় নষ্ট না করে লেট আস স্টার্ট টুডেজ ডিজিটাল ক্লাস। লেটস লার্ন উইথ ফান অ্যান্ড গ্রো উইথ গ্র্যাটিটিউড। চতুর্থ শ্রেণীর আমার গণিত বই, চলো আমরা পৃষ্ঠা 105-এ চলে যাই। হ্যাঁ, আমরা পৃষ্ঠা 105-এ চলে এসেছি। আমরা গত ক্লাসে আমরা এই অবধি পড়াশোনা সম্পূর্ণ করেছিলাম। এই পর্যন্ত পড়াশোনার পাঠ শেষ করেছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। এখানে সমস্যা কি রয়েছে দেখে নিই আমরা একবার। এখানে সমস্যা রয়েছে নিচে ঠিকমতো অংশে যেমন খুশি রং দিই, অর্থাৎ নিচের যে পার্ট রয়েছে তাতে আমরা যেমন খুশি রং দিয়ে প্রশ্নের সমাধান করব, চিত্রটি রং করব। চলো শুরু করি। প্রথমে আমরা রং করব এই গোল চিত্রে, এই চিত্রটি আমরা রং করব। এই চিত্র রং করবো তাহলে কত প্রশ্ন, কত ভগ্নাংশ আছে? একের দুই অংশ। একের দুই অংশ অর্থাৎ এই যে দুটো অংশ হয়েছে, একটা এটা এবং একটা এটা, এই দুটোর মধ্যে যে কোনো একটি রং করব। ধরা যাক আমরা এই ওপরের অংশটুকুকে রং করব। চলো আমরা রং করি। প্রথম চিত্র রং হয়ে গেল, প্রথম চিত্রে একের দুই অংশ রং করা হয়ে গেল। এবার দ্বিতীয় চিত্র, দ্বিতীয় চিত্রে অর্থাৎ এই চিত্রে, এই চিত্রে কত অংশ রং করতে হবে? দুইয়ের তিন অংশ রং করতে হবে, অর্থাৎ মোট তিনটি অংশ রয়েছে। একটি, দুটি, তিনটি অংশ রয়েছে, তার মধ্যে যে কোনো দুটি রং করবো। ধরা যাক আমরা প্রথম দুটি অংশ রং করবো। দ্বিতীয় অংশ ঠিক আছে, অর্থাৎ দুইয়ের তিন অংশ রং এখানেও। এবার আসি তৃতীয় চিত্রে। তৃতীয় চিত্রে কি রয়েছে? তৃতীয় চিত্রে রয়েছে তিনের পাঁচ অংশ। এই যে তিনের পাঁচ অংশ আমাদের রং করতে হবে, মোট অংশ রং করবো। চলো রং করি। তৃতীয় অংশ। এবারে চলে যাই চতুর্থ চিত্রে। এই চিত্রে কি রয়েছে? এই চিত্রে প্রশ্ন রয়েছে, এখানে রয়েছে পাঁচের ছয় অংশে রং করতে হবে। কত অংশে? পাঁচের ছয় অংশে রং করতে হবে। ছটি অংশ রয়েছে, তাতে পাঁচটি অংশে রং করতে হবে। চলো আমরা রং করি। এক অংশ হয়ে গেল। এবারে আমরা দুটি অংশ হয়েছে, তৃতীয় অংশ অনেকটি রং, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, আর একটি অংশ রং করলে হয়ে যাবে পঞ্চম অংশ। পঞ্চম অংশ তাহলে এই ছবিতেও আমরা পাঁচের ছয় অংশ রং করা আমাদের পূর্ণ। পরের
আরেক সমস্যায় রয়েছে, রং করা ঘর বলে লিখি কত অংশে রং আছে, রং করা ঘর বলে লিখি কত অংশে রং আছে। অর্থাৎ এখানে অনেকগুলো ঘর রয়েছে। দেখো এই ছবিতে, দেখো এই ছবিতে অনেকগুলো ঘর রয়েছে, মোট ঘর কটা রয়েছে আর কোন রং কতগুলো ঘরে কত রং কোন রং আছে। যেমন লাল রং রয়েছে এখানে, এখানে হলুদ রং রয়েছে, এখানে আকাশি রং রয়েছে, এখানে সবুজ রং রয়েছে, এই চারটি রং রয়েছে এবং বাকি কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি রং ছাড়া রং নেই সেখানে। মোট কতগুলো ঘর রয়েছে সেটা আগে গুনে দেখি, মোট ঘর রয়েছে দেখে নয় এবারে মোট ঘর কতগুলো রয়েছে। যদি আমরা এদিক থেকে গুনে খাড়া করি তাহলে একটা দুটা তিনটা চারটে পাঁচটে ছটে, ছটে ছটা লাইন রয়েছে। আর কলাম কটা রয়েছে, স্তম্ভ কটা রয়েছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, অর্থাৎ এদিক থেকে ছটা খাড়াখাড়ি ছটা এবং আড়াআড়ি আটটা, তাহলে মোট কটা হওয়া উচিত। তাহলে মোট হবে যদি আমরা হিসেব করি অঙ্কের হিসাবে ছয় গুণ আট, তোমরা জানো গুণ শিখেছ ছয় আটে কত হয়, ছয় আটে আটচল্লিশ, কটা ঘর আছে মোট আটচল্লিশটি ঘর। প্রশ্ন দেখো লাল রং কটিতে আছে, লাল রং আটের আটচল্লিশ অংশে, লাল রংটা তোমাদের জন্য পড়ে দেওয়া আছে। দেখো আটটি আছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মোট আটটি লাল রং আছে, তাহলে মিলে গেল আটের আটচল্লিশ অংশে লাল রং আছে, হয়ে গেছে। এবারে আমরা চলে যাই পরের সমস্যা, পরের সমস্যা হলুদ রং কতগুলো আছে দেখা যাক, তাহলে হলুদ রং কতগুলো আছে আমরা এবারে সেটা বের করব, কত অংশে হলুদ রং আছে গুনে দেখো হলুদ রং কতগুলোতে আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, মোট তো আটচল্লিশটাই, তাহলে আমরা উপরে লিখব ছয় আর নিচে লিখব আটচল্লিশ। উপরে কত লিখব, একটা টান দেব, উপরে লিখব ছয় আর নিচে লিখব চার দশ আট আটচল্লিশ, ঠিক আছে, হলুদ রং আছে ছয়ে আটচল্লিশ অংশে, জানা গেল। এবারে দেখো পরের প্রশ্ন, নীল রং আছে কতগুলো অংশে, নীল রং গুনে দেখি কতগুলো আছে নীল রং, নীল রং আছে এক, নীল রং রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা অংশে নীল রং রয়েছে, তাহলে মোট আটচল্লিশ, তাহলে সাতের আটচল্লিশ অংশে নীল রং রয়েছে। দেখো সাতে আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ, সাতের আটচল্লিশ অংশে নীল রং রয়েছে, ঠিক আছে। এবার হলো সবুজ রং আছে কত, ঠিক আছে সবুজ রং অংশ কত গুনে দেখি, সবুজ আছে এক দুই তিন চার, চারটি অংশ রয়েছে সবুজ, ঠিক আছে। তাহলে আমরা সবুজ আছে এই যে ভগ্নাংশ এখানে লিখে ফেলি, এখানে আমরা লিখব চারের আটচল্লিশ অংশ সবুজ রং রয়েছে, কতগুলো অংশে আটচল্লিশ, চারের আটচল্লিশ অংশে সবুজ রং রয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এবারে সবার শেষে যে প্রশ্ন সেটা হলো রং দেওয়া হয়নি এমন কত অংশ রয়েছে, রং দেওয়া হয়নি, এবারে বাকিটা দেখে নিই রং দেওয়া হয়নি কতগুলো অংশ, অর্থাৎ সাদা কতগুলো রয়ে গেছে। দেখো আমরা গুনে নিই, সাদা অংশে রয়েছে এক দুই তিন চার, প্রথম সারিতে চার, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ, তাহলে তেইশটি অংশ, উপরে লিখব তেইশ নিচে লিখব আটচল্লিশ, তেইশের আটচল্লিশ অংশে কোনো রং দেওয়া হয়নি। এ হলো পরের পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার কত, আমরা পৃষ্ঠা নাম্বার একশো ছয়ে আছি, আমরা পৃষ্ঠা নাম্বার একশো ছয়ে আছি, একশো ছয়ে কী সমস্যা রয়েছে, এখানে সমস্যা রয়েছে দেখো করে দেখো কী রয়েছে, ছবি দেখি এবং রং করি বা রং দেখে লিখি, অর্থাৎ
এখানে দুটো সমস্যা মেলানো রয়েছে। যেমন প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে, দেখো এখানে এখানে কি রয়েছে, লব রয়েছে তিন, লব রয়েছে কত তিন, এখানে লব রয়েছে তিন, হল রয়েছে পাঁচ। সুতরাং ভগ্নাংশ কত হবে, ওপরে লব আর নিচে হল, উপরে তিন আর নিচে পাঁচ, তাহলে তিনের পাঁচ অংশ, ভগ্নাংশ হচ্ছে তিনের পাঁচ অংশ। আর পাশে যে চিত্রটি দেওয়া আছে সেখানে পাঁচটি অংশ রয়েছে, মোট এক দুই তিন চার পাঁচ, পাঁচটি ভাগ রয়েছে, তার মধ্যে তিনটিতে রং করা হয়েছে। প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এবারে আমরা দ্বিতীয়তে শুরু করব। দ্বিতীয়টিতে কী রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ লেখা রয়েছে একের চার, আর চিত্রেও রং দেওয়া আছে। কটি ভাগ রয়েছে, একটি দুটি তিনটি চারটি, চারটি ভাগের মধ্যে একটি ভাগে রং করা রয়েছে। তাহলে আমাদের বাকি রয়েছে লেখার জন্য লব কত হবে, হর কত হবে। তাহলে যে অংশটুকু আমরা রং করেছি সেটুকু লব, আর মোট যে ভাগ রয়েছে সেটা হর। তাহলে লবের ঘর এখানে আমরা লিখব এক, আর হরের ঘর এখানে লিখব চার। চলো লিখে ফেলি, তাহলে লবের ঘরে আমরা লিখব এক, এখানে লিখব এক, আর হরের ঘরে লিখব চার। তাহলে লব এক, হর চার হয়েছে। এবারে আমরা কি রয়েছে, এখানে লব দেওয়া আছে দুই, হর দেওয়া আছে তিন, তাহলে ভগ্নাংশ লিখতে হবে, আমরা লিখতে পারবো। উপরে লব লিখবো, নিচে হর লিখবো, এখানে লব লিখবো, এখানে হর লিখবো, তাহলে ভগ্নাংশ পেয়ে যাবো। এবং বাকি যেটুকু কাজ রয়েছে, এই চিত্রে তিনটি অংশ রয়েছে, তিনটি ভাগ রয়েছে, এক দুই তিন, যে কোনো দুটি ভাগকে আমরা রং করবো। চলো করে দেবো, তাহলে এখানে লিখবো দুই, আর এখানে লিখবো তিন, তাহলে ভগ্নাংশ হয়ে গেল দুইয়ের তিন। এবারে রঙে যাই, তাহলে রং করবো, এখানে মোট তিনটি অংশ রয়েছে, তার দুটি অংশ আমরা রং করবো। তাহলে প্রথমে একটি করি, এই একটি অংশ রং করলাম, তাহলে দুইয়ের তিন অংশ। এখানে দেখো লবেও কিছু লেখা নেই, লবেও কিছু লেখা নেই, হরেও নেই, এবং ভগ্নাংশও লেখা নেই, কিন্তু আমরা একটি এখানে হিন্স পাচ্ছি, সেটা হচ্ছে চিত্র দেখে। চিত্রে দেখো মোট কটি ভাগ রয়েছে, মোট ভাগ রয়েছে এক দুই তিন চার, চারটি ভাগ রয়েছে, তার মধ্যে রঙিন ভাগ কটি রয়েছে, রঙিন ভাগ রয়েছে এই একটি লাল রং করা আছে, আর একটি লাল রং করা আছে, রঙিন ভাগ রয়েছে দুটি, অর্থাৎ মোট চার ভাগের মধ্যে দু ভাগ রং করা আছে। তাহলে আমরা পেয়ে গেলাম ভগ্নাংশ কত, দুইয়ের চার। তাহলে আমরা ভগ্নাংশ লিখবো দুইয়ের চার, কত লিখবো ভগ্নাংশ, দুইয়ের চার লিখে ফেলি, তাহলে ভগ্নাংশ দুইয়ের চার হবে, আর লব হবে দুই, আর হবে চার, ভগ্নাংশ দুইয়ের চার, লবের স্থানে হবে দুই, আর হরের স্থানে হবে চার। তাহলে আমরা করে ফেললাম এই সমস্যারও সমাধান। এবারে তার পরের সমস্যায় যাই, পরের সমস্যায় দেখো এখানে ভগ্নাংশটি দেওয়া রয়েছে একের তিন অংশ, লব দেওয়া নেই, আমরা ভগ্নাংশর থেকে লব এক লিখতে পারবো, এখানে এক লিখতে হবে, আর হর তিন, তিন হর লিখতে পারবো। এবং এখানে যে চিত্র রয়েছে, চিত্রে তিন ভাগ আমরা দেখতে পাচ্ছি, এক দুই তিন, তাহলে একের তিন অংশ, অর্থাৎ এই তিন ভাগের মধ্যে যে কোনো একটি ভাগ আমরা রং করবো। চলো করে দিন, এক হর হলো তিন, আর এবারে আমরা রং করবো চিত্রে, রং করে দিবি যে কোনো একটি অংশ আমাদের, তাহলে এই চিত্রে আমরা একের তিন অংশ রং করে নিলাম, ঠিক আছে। তাহলে একের তিন ভগ্নাংশ দেওয়া ছিল, লব এক, হর তিন, আর এই চিত্রে আমরা তিন ভাগের মধ্যে এক ভাগকে রং করে দিলাম, ঠিক আছে। এবারে পরের চিত্রে চলি, পরের চিত্রে কী রয়েছে, এখানে লব, হর বা ভগ্নাংশ কিছুই দেওয়া নেই, কিন্তু এই চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি মোট কটি ভাগ রয়েছে, গুনে দেখি মোট কটি ভাগ রয়েছে, এক দুই তিন চার, মোট চারটি ভাগ রয়েছে, তার মধ্যে রঙিন অংশ কটি রয়েছে, তার মধ্যে রঙিন অংশ রয়েছে এক দুই তিন, অর্থাৎ চার ভাগের মধ্যে তিন ভাগ, যাকে আমরা ভগ্নাংশের কথা বলবো তিনের চার অংশ, অর্থাৎ ভগ্নাংশে আমাদের লিখতে হবে তিনের চার অংশ। চলো লিখে ফেলি, তিন আর এখানে চার, তিনের চার অংশ। তাহলে লব কত হবে, লব হবে তিন, আর হর হবে চার, লব হবে তিন, আর হর হবে চার, হয়েছে। লব এবং হর দেওয়া আছে, লব এবং হর দেওয়া রয়েছে, লব দেওয়া রয়েছে, হর দেওয়া রয়েছে, তাহলে ভগ্নাংশ আমরা পেয়ে যাবো। উপরে লব লিখবো, নিচে হর লিখবো, তাহলে ভগ্নাংশ পেয়ে যাবো। লিখে ফেলি, তাহলে উপরে লব লিখবো, নিচে উপরে লব, তাহলে এক, আর হর হচ্ছে দুই, তাহলে ভগ্নাংশ হলো একের দুই অংশ। এবারে চিত্রে তাহলে আমাদের কী করতে হবে, চিত্রে আমার তাহলে
এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে আমাদের মোট কটি অংশ দেখছি? একটি অংশ, দুটি অংশ। দুটি অংশের মধ্যে কটি অংশ রং করতে হবে? একটি। একটি অংশ রং করে করব, মানে রং করব দুটি অংশের মধ্যে একটি অংশ। তাহলে একটি অংশ আমরা রং করে নিলাম। আমরা প্রথমে ভগ্নাংশ লিখে নিলাম, এবারে আমরা পরের প্রশ্নে পরের সমস্যায় চলে যাই। এখানে রয়েছে, দেখো এখানে নিজে করি, এখানে বলা রয়েছে নিজেই করি, অর্থাৎ একটি চিত্র দেওয়া রয়েছে। চিত্রে মোট কটি অংশ দেখতে পাচ্ছি? এক দুই তিন চার, চারটি ভাগ রয়েছে, অর্থাৎ হর চা আমরা পেয়ে গেছি। এবারে লব আমাদের ইচ্ছা মতো আমরা বসাতে পারি, অর্থাৎ হর আমাদের চার বসাতে হবে, লব ইচ্ছা মতো। সেটা আমরা একও করতে পারি, দুইও করতে পারি, তিনও করতে পারি, আমরা দুই করব। এখানে আমরা যেমন ভাবলাম যে আমরা দুইটি অংশ রং করব, তাহলে এখানে লিখবো দুই, কি লিখবো এখানে লিখবো দুই, হর তো চার থাকবে, হর কত থাকবে চার, তাহলে এবারে রং করতে হলে আমাদের এই যে অংশ রয়েছে দুটি অংশ রং করতে হবে, দুটি অংশ রং করতে হবে। দুটি অংশ রং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত দেখো আমরা এই পৃষ্ঠা সব করে ফেললাম। প্রথমে লব হর দেওয়া আছে, লব রয়েছে, হর রয়েছে, ভগ্নাংশ পেলাম, চিত্রে সেই হিসাবে রং করা হয়েছে। এখানে চিত্র দেওয়া ছিল, সেখান থেকে ভগ্নাংশ দেওয়া ছিল, লব এবং হর লিখতে হবে, লিখলাম। এখানে লব এবং হর দেওয়া ছিল, সেখান থেকে ভগ্নাংশ লিখেছি, ভগ্নাংশের পরে এই চিত্রে সেই মোতাবেক রং করেছি। এই চিত্রে দুটো অংশ রং করা ছিল, মোট চারটি ভাগ ছিল, তাহলে সেই হিসাবে চার ভাগের দুই ভাগ, অর্থাৎ ভগ্নাংশ পেলাম দুইয়ের চার, সেখানে লব দুই, চার হর চার। পরের প্রশ্নে এখানে ভগ্নাংশ দেওয়া ছিল একের তিন অংশ, তাহলে ভগ্নাংশ একের তিন অংশ, লব হবে এক, হর হবে তিন, আর এই চিত্রে তিনটি ভাগ রয়েছে, তার মধ্যে একটি ভাগ আমরা রং করেছি, ঠিক আছে। এই পর্যন্ত তারপরে চলে যাই, তারপরে এখানেও লব হর বা ভগ্নাংশ দেওয়া ছিল না, আমরা এই চিত্র পেয়েছি, এই চিত্রে মোট চারটি ভাগ পেয়েছিলাম, চারটি ভাগের মধ্যে তিনটি রঙিন ছিল, অর্থাৎ ভগ্নাংশ হবে তিনের চার, আমরা করেছি তিন লব এবং হর চার, ঠিক আছে। এই পর্যন্ত এবারে পরের প্রশ্নে আমরা কী পেয়েছি? এখানে আমরা লব এবং হর পেয়েছিলাম, লব এবং হর পেয়েছিলাম, সেখান থেকে ভগ্নাংশ তৈরি করেছিলাম একের দুই, তাহলে এই চিত্রে দুইটি ভাগের মধ্যে আমরা একটি ভাগ রং করব, ঠিক আছে, আমাদের রং করা হয়েছে। এবারে পরের চিত্রে কী আছে? পরের চিত্রে নিজে করতে বলা হয়েছিল, অর্থাৎ চারটি ভাগ দেওয়া ছিল, চারটি ভাগের মধ্যে কটিকে আমরা রং করব সেটা আমাদের ইচ্ছে মতো। সেখানে আমরা দুটিকে রং করেছি, অর্থাৎ লব করেছি দুই, তাহলে ভগ্নাংশ দুইয়ের চার এবং দুটি অংশ আমরা রং করেছি, ঠিক আছে। এগুলোতে আমাদের সম্পূর্ণ হবে। এবারে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় কী রয়েছে? পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠায় রয়েছে ছবি দেখি ও দুদিক মেলাই, অর্থাৎ মাঝে ছবি রয়েছে, দেখো মাঝে কী রয়েছে, মাঝে মাঝে রয়েছে ছবি, একটি ছবি, দুটি ছবি, তিনটি ছবি, চারটি ছবি, পাঁচটি ছবি, ছটি ছবি, ছটি ছবি রয়েছে, আর দুপাশে বাঁদিকে ভগ্নাংশ রয়েছে, দেখো বাঁদিকে ভগ্নাংশ রয়েছে, এই যে ভগ্নাংশগুলো এখানে ভগ্নাংশ রয়েছে, আর ডান দিকে কত ভাগের মধ্যে কত ভাগ সেটা দেখা রয়েছে, তাহলে দুটোকে মেলাতে হবে, মাঝের অংশের সঙ্গে বাঁদিক এবং ডান দিক মেলাতে হবে। চলো আমরা মিলাই, তাহলে একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। যেমন একের পাঁচ অংশ, একের পাঁচ অংশ, এই চিত্রে দেখা যাচ্ছে একের পাঁচ অংশ, পাঁচটির মধ্যে একটিতে রং রয়েছে, তাহলে একের পাঁচ অংশ, অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ মেলানো হয়ে গেছে। এবারে আমরা এই চিত্র দেখি, এই চিত্র আমরা দেখি, এই চিত্রে আমরা পাচ্ছি তিন ভাগের দুই ভাগ, দুই অংশে রং রয়েছে, তিনটি মোট ভাগ রয়েছে, তাহলে দুইয়ের তিন ভগ্নাংশ হবে দুইয়ের তিন, দুইয়ের তিন দেখি দেখি কোথায় রয়েছে ভগ্নাংশ, দুইয়ের তিন
2-3 এখানে রয়েছে, তাহলে 2-3 এখানে মিললো। আর এদিকে 3/2 কোথায় রাখা হয়েছে একটু বড় করে নিই, 3/2 কোথায় রাখা হয়েছে? সমান 3/2, সমান 3/2, একেবারে নিচে রয়েছে সমান 3/2। তাহলে এটার সঙ্গে এটাকে মেলাতে হবে, সমান 3/2 হয়েছে। এবার পরের চিত্রে, এই চিত্রে গিয়ে কোন চিত্রে আমরা এবারে এই চিত্রে দেখি, এই চিত্রে কি রয়েছে? এই চিত্রে রয়েছে আমাদের, এই চিত্রে রয়েছে দেখো, এই চিত্রে মোট 4টি ভাগ রয়েছে, তার মধ্যে 3টি রঙিন, অর্থাৎ 4 ভাগের 3, এবং ভগ্নাংশে লিখবো 3/4 অংশ। মানে ভগ্নাংশে 3/4 দেখি কোথায় রয়েছে, ভগ্নাংশে 3/4 কোথায় রয়েছে চলো দেখে নিই। ভগ্নাংশে 3/4 এই যে এখানে দেখতে পাচ্ছি 3/4, অর্থাৎ এটার সঙ্গে মেলাতে হবে। চলো তাহলে 3/4 এটার সঙ্গে মিলবে এটা, আর এদিকে 4/3 ভাগ, সমান 4/3 ভাগ কোথায় রয়েছে? সমান 4/3 ভাগ, সমান 4/3 ভাগ এখানে রয়েছে, সমান 4/3 ভাগ, সমান 4/3 ভাগ হলো। এবার তারপরের চিত্রে, ওই চিত্রে আমরা চলে যাই এই চিত্রে, এই ছবিতে, এই ছবিতে মোট 4টি অংশ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 ছটির মধ্যে 1টি, অর্থাৎ ভগ্নাংশ 1/6 দেখা যাক, 1/6 কোথায় রয়েছে সেটা মেলা করবো। 1/6 পেয়ে গেছি, 1/6 রয়েছে, তাহলে 1/6 সমান 6/1 ভাগ, সমান 6/1 ভাগ হয়েছে। এবারে পরের ছবিতে যাই, পরের ছবি কী রয়েছে? পরের ছবি রয়েছে এটি, অর্থাৎ 4টি মাছের ছবি রয়েছে, তার মধ্যে 2টি মাছ রঙিন কিন্তু 2টিতে রং নেই, অর্থাৎ 4/2 ভাগ, সমান 4/2 ভাগ, আর ভগ্নাংশ হবে 2/4, তাহলে আমরা করে দিই ভগ্নাংশ হবে 2/4। ভগ্নাংশ রয়েছে 2/4, তাহলে 2/4 যাবে, 2/4 সমান 4/2 ভাগ, সমান 4/2 ভাগ কোথায় লেখা রয়েছে? একেবারে এইখানে রয়েছে, সমান 4/2 ভাগ হয়েছে, সমান 4/2 ভাগ। এবারে চলে যাই শেষ চিত্র, শেষ ছবি এটি, এই ছবিতে কি রয়েছে? এই ছবিতে রয়েছে মোট 1, 2, 3, 4, 5 ভাগের মধ্যে 3 ভাগের রং রয়েছে করে ফেলি, অর্থাৎ 3/5 ভগ্নাংশ এটি, 3/5 কোথায় রয়েছে? 3/5 আমরা পেয়ে গেছি এখানে, 3/5 সমান 5/3 ভাগ, সমান 5/3 একেবারে উপরে, সমান 5/3 ভাগ, সমান 5/3 ভাগ, অর্থাৎ এই পর্যন্ত আমাদের কাজ সম্পন্ন করেছি। এবারে এরপরে চলে যাই কি রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে ঘরে লিখি বা বুঝে রঙিন করি, অর্থাৎ এখানে কতগুলো চিত্র দেওয়া রয়েছে, এখানে দেখো কতগুলো চিত্র দেওয়া রয়েছে, কটা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটে চিত্র রয়েছে, এর মধ্যে 1টি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো এখানে, এখানে উপরের চিত্রে 4 ভাগের মধ্যে 3 ভাগ রং রয়েছে, অর্থাৎ 3/4 অংশ, নিচে ভগ্নাংশে 3/4 অংশ লেখা রয়েছে, বাকিগুলো তোমাদের কোথাও হয়তো অংশ ভগ্নাংশ দেওয়া রয়েছে রং করতে হবে, আবার কোথাও রং দেওয়া রয়েছে সেখানে ভগ্নাংশ করতে হবে। চলো করে ফেলি। তাহলে আমরা প্রথমে এই চিত্র এখানে দেখি, ভগ্নাংশ কত রয়েছে? 4/6, অর্থাৎ মোট 6টি ভাগের মধ্যে আমাদের 4টি ভাগ, যে কোনো 4টি ভাগকে আমাদের রং করতে হবে, আমি বললাম এই 4টি রং করে ফেলি। চলো 4টি ভাগ রং করবো, তাহলে এই 4টি ভাগ আমরা রং করতে পারি, হয়েছে 4টি ভাগ রং করে ফেলেছি। আচ্ছা পরের চিত্রে যাই, পরের চিত্র কি রয়েছে? পরের চিত্র, পরের ভগ্নাংশ হচ্ছে 5/6, অর্থাৎ 6টি ভাগ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 ছটির মধ্যে 5টিতে, যে কোনো 1টি বাদ দিয়ে 5টিতে রং করতে হবে। চলো করে ফেলি।
পাঁচটি ভাগে আমরা রং করে ফেললাম। এরপরের প্রশ্ন চলি, এরপরের প্রশ্ন কী রয়েছে, এখানে রয়েছে চারের পাঁচ অংশ, অর্থাৎ এখানে যে চিত্রগুলো পাতার ছবি রয়েছে চারটিতে আমরা রং করব। চলো পাঁচটির মধ্যে চারটিতে রং করে রং করব। তিনটি আর আরেকটি করবো মোট কটি অংশ আমরা রং করলাম, মোট চারটি অংশ রং করব। পাঁচটি ভাগের মধ্যে মোট চারটি ভাগে রং করলাম। ঠিক আছে, এবার চলে যাই পরের প্রশ্নে। এখানে রং করা রয়েছে, আমাদের ভগ্নাংশ লিখতে হবে। মোট কটি ভাগ রয়েছে সেটা দেখে নিই আগে। মোট ভাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, মোট নটি ভাগ রয়েছে। তার মধ্যে রং রয়েছে কটিতে, রঙিন রয়েছে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ পাঁচের নয়, ভগ্নাংশ লিখবো পাঁচের নয়। তাহলে উপরে লবে লিখবো পাঁচ আর হরে লিখবো নয়, লবে লিখবো পাঁচ আর হরে লিখবো নয়। হয়েছে, এবারে আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন কী রয়েছে, পরের প্রশ্ন ভগ্নাংশ দেওয়া রয়েছে, ভগ্নাংশ দেওয়া রয়েছে, আমাদের রং করতে হবে। ভগ্নাংশ কী রয়েছে, একের দুই অংশ, ভগ্নাংশ রয়েছে একের দুই অংশ, অর্থাৎ দুই ভাগের এক ভাগে রং করতে হবে। এখানে দেখো, এখানে মজার বিষয়, এখানে কিন্তু ফুল কিন্তু দুটো নেই। দেখো ফুল রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি, তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ কীভাবে করবো, অর্থাৎ ছটাকে আমাদের দুভাগে ভাগ করতে, ছটাকে দুভাগ আমরা এইভাবে করতে পারি। যদি আমরা এক টান দিয়ে দিই তাহলে নিচে তিনটে রইল, নিচে একটা ভাগ রইল আর উপরে একটা ভাগ রইল, অর্থাৎ আমাদের রং করতে হবে মোট তিনটে ফুলে। চলো করে ফেলি। তাহলে আমরা করে ফেললাম তিনটে ফুলের রং, অর্থাৎ একের দুই অংশে রং হয়ে গেল। পরেরটায় দেখো, পরেরটায় ঠিক একই ধরনের প্রশ্ন রয়েছে। এখানে এখানে ভগ্নাংশ দেওয়া রয়েছে তিনের চার, কিন্তু আসলে এখানে মাছ কিন্তু চারটি নেই, মাছ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মোট আটটি মাছ রয়েছে। তাহলে এদেরকে আগে আমাদের চার ভাগে ভাগ করতে হবে, পুরো এই অংশটাকে চার ভাগে ভাগ করতে হবে। চলো আমরা আগে চার ভাগে ভাগ করে নিই। কী ভাগ করবো দেখা যাক, এভাবে করতে পারি কিন্তু আমরা এভাবে চার ভাগে ভাগ করতে পারি। এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগের মধ্যে তিন ভাগে রং করতে হবে। চলো আমরা রং করে দিই। তাহলে আমরা তিনটি অংশে নীল রং করে দিলাম। এবারে শেষ যে চিত্রটা রয়েছে সেটাই তোমাকে বলা হয়েছে নিজে তৈরি করি, অর্থাৎ এখানে তুমি ভগ্নাংশটা কত করবে বা কতটুকু রং করবে সেটা তোমাদের উপরে নির্ভর করছে, তোমরা ইচ্ছা মতো করতে পারো। ধরা যাক এখানে আমরা এই যে চিত্রটি রয়েছে এই চিত্রটিকে তিন ভাগে ভাগ করব, তার একটি অংশ রং করব। চলো করে ফেলি। তিন ভাগে ভাগ করেছি, তিন ভাগে ভাগ করে দুটো অংশ একটি অংশে রং করব। কটি অংশে, একটি অংশে রং করব। একটি অংশে রং করলাম, তাহলে আমাদের ভগ্নাংশ কি লিখতে হবে, ভগ্নাংশ লিখতে হবে একের তিন অংশ। তাহলে ভগ্নাংশ লিখবো একের তিন অংশ। সুতরাং বন্ধু, আমরা
আজকে যে সমস্ত পাঠগুলো পড়লাম একটু দেখে নিই। আজকে আমরা দেখলাম যে ভগ্নাংশ দেওয়া থাকলে বিভিন্নভাবে কি করে রং করে চিত্রে সেটাকে প্রকাশ করা যায় সেটা দেখলাম। আমরা দেখলাম একটি চিত্রে অনেকগুলো সমান সমান ভাগ রয়েছে, তার মধ্যে বিভিন্ন ভাগগুলোকে বিভিন্ন রং দিয়ে রং করেছি, কোন অংশ কতটুকু রয়েছে সেটা আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করেছি। তারপরের পৃষ্ঠায় আমরা করেছি কতগুলো লব এবং হর দেওয়া ছিল, সেখান থেকে ভগ্নাংশ তৈরি করে চিত্রে সেটাকে রং করে প্রকাশ করেছি, বা কোথাও চিত্রে দেওয়া ছিল সেখান থেকে ভগ্নাংশ দেওয়া ছিল লব এবং হর লিখতে পেরেছি। শুধু লব এবং হর দেওয়া ছিল, সেখান থেকে আমরা কী করে ভগ্নাংশ বানাতে হয় ভগ্নাংশ বানিয়ে চিত্রে রং করে দেখিয়েছি। একটি চিত্রে শুধু রং করা আছে, সেই রং দেখে এবং ভাগ গুণে নিয়ে আমরা ভগ্নাংশ তৈরি করেছি, লব এবং হর লিখতে পেরেছি। যেখানে ভগ্নাংশ দেওয়া হয়েছে সেই ভগ্নাংশ হিসেবে আমরা লব এবং লিখতে পেরেছি এবং রং করতে পেরেছি। লব হর বা ভগ্নাংশ কিছুই দেওয়া নেই, শুধু চিত্রে আমরা রঙিন অংশ এবং রং ছাড়া অংশ দেখে ভগ্নাংশ লিখতে পেরেছি, লব এবং হর লিখতে পেরেছি। শুধু লব এবং হর দেওয়া ছিল, সেখান থেকে আমরা ভগ্নাংশ বানিয়েছি এবং চিত্রে রং করে সেটাকে উপস্থাপন করেছি। আর নিজের ইচ্ছা মতো আমরা একটি ভগ্নাংশ তৈরি করেছি, যেখানে আমাদের মোট অংশ চারটি দেওয়া ছিল, তার মধ্যে দুটিকে রং করে আমরা লব বসিয়েছি দুই, আর হর চার ছিল, ভগ্নাংশ হলো দুই চার, এবং চারটি ভাগের মধ্যে দুটি ভাগকে রং করেছি। এইভাবে করে আজকে আমরা ভগ্নাংশকে চিত্রের আকারে প্রকাশ করেছি এবং যেটা চিত্রে ছিল সেটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। এবং তারপরের পৃষ্ঠায় আমরা দেখেছি কতগুলো চিত্রে দেওয়া ছিল এবং ভগ্নাংশ লেখা ছিল, কিন্তু এলোমেলো ছিল। এই যে ছবিটা রয়েছে এই অনুশীলনীটুকুতে আমরা দেখেছি কতগুলো চিত্র দেওয়া রয়েছে এখানে, কতগুলো ভগ্নাংশ দেওয়া রয়েছে, আর কতগুলো ভাষায় লেখা রয়েছে সমান কত ভাগের কত ভাগ, আমরা এগুলোকে ম্যাচিং করেছি, ঠিক আছে। এবারে পরের ছবিতে এখানে আমরা কী করলাম, এখানে আমরা দেখলাম কতগুলো চিত্র দেওয়া আছে এবং কতগুলো ভগ্নাংশ দেওয়া রয়েছে। কোনো কোনো চিত্রে ভগ্নাংশ দেওয়া রয়েছে, কোথাও রং করে দেওয়া রয়েছে চিত্রে, সেখান থেকে ভগ্নাংশ বের করতে হবে, অর্থাৎ ভগ্নাংশ থেকে চিত্রে প্রকাশ এবং চিত্র থেকে ভগ্নাংশে প্রকাশ, এটা আমরা করতে পেরেছি। আজ আমাদের পড়া এই পর্যন্ত থাকলো। বন্ধু তোমরা ভালো থেকো, প্রত্যেকে বাড়িতে নিজের বইয়ে পেন্সিল দিয়ে যেগুলো এখানে দেখানো হলো, যেগুলো আমরা সবাই মিলে পড়লাম, তোমরা নিজেরা আবার অভ্যেস করবে, এবং কয়েকবার যদি অভ্যেস করো তাহলে তোমাদের কাছে ভগ্নাংশের ধারণা খুব সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ, টেক কেয়ার, স্টে অ্যাট হোম, স্টে সেফ, অ্যান্ড